নমস্কার, খাবারের খোঁজে আজ চলে আসলাম কালিয়াগঞ্জ। মাঠটা একটু খুলি। উত্তর দিনাজপুর জেলার একটা গুরুত্বপূর্ণ শহর কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জটা যদি বলা যায় দক্ষিণ দিনাজপুর শেষ, তার কিছুটা দূর পরেই শুরু হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর। আর উত্তর দিনাজপুর অন্যতম বাণিজ্যিক শহর যদি বলা যায় সেটা হচ্ছে কালিয়াগঞ্জ। আর কালিয়াগঞ্জে যদি কেউ আসে, কালিয়াগঞ্জের মানুষের মুখে মুখে যে হোটেলের নাম চলে, যে পাইস হোটেল বা ভাতের হোটেল বা মাছের হোটেল, সেটা হচ্ছে কিন্তু হোটেল সুরুচি। হোটেল সুরুচিতে আসলে পরে এখানে আপনি মাছের ভাণ্ডার তো পাবেনই, তার সাথে একদম লোকাল দেশি খাসি মাংস, যেটা জমিয়ে একদম পাত পেরে ভাত খাওয়ার মজাই আলাদা। হোটেলটা পার্টিকুলার কোন জায়গাটা সব ডিটেলসে বলবো। আজকে আমি কালিয়াগঞ্জে এসেছি এবং কালিয়াগঞ্জের মানুষেরা বা দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুরের মানুষেরা বহুবার আমাকে বলেছে, প্লিজ শুরু হোটেল সুরুচির একটা ভিডিও বানিয়ে আমাদেরকে দেখান। এই সুরুচি হোটেলের যিনি মালিক চঞ্চল ঘোষ মহাশয়, নমস্কার চঞ্চল। তো আপনাদের এখানে খাবারগুলো তো শুনেছি খুব নাম, অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর হোটেলটার বয়সে বা কিরকম, কতদিন হলো চালু হয়েছে? 1946 সাল থেকে। আর খাবারের বিশেষত্ব কি আপনাদের? আমাদের এখানে সবই ভালো, টাঙ্গনের পাত্তা, আইওয়াল, আচ্ছা বাংলাদেশি ডিশ। সবচেয়ে বেশি প্রেফার করে লোকে খাসির মাংস, 70% লোক মাংস খেতেই আসে। আমার খাসি দোকানে কাটি। আচ্ছা, দোকানেই কাটেন? খাসি দোকানেই কাটা হয়। আর এই অঞ্চলের খাসি খুব খুব প্রসিদ্ধ, কাঠের জালে রান্না হয়। কাঠের জালে রান্না হয়। আর আপনি খাসি মাংসটা দেশি খাসি তো? লোকাল খাসি, খাসি একদম, মানে কোনো রিয়াজি খাসি না, দেশি। বললাম ভালো লাগলো, নমস্কার। দেখি হোটেলে কী কী খাবার দাবার এখন অ্যাভেলেবেল আছে, সেই হিসাবে খাবার নেব এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। হোটেলে এসে বসে পড়েছি খেতে। খাবারগুলো কী কী আছে এবং তার নাম ধাম সবই আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে নিরামিষ ভাতের থালা, মানে নিরামিষ থালির মধ্যে কী কী আছে এবং তার দাম কত বলি। ভাত, পেঁয়াজ, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, বেগুন ভাজা আর পাঁচমিশালি ঘণ্ট, যেটাকে বলা যায় পাঁচমিশালি তরকারি আর চাটনি। তার প্রাইস মাত্র 60 টাকা। দেশি চিকেন 1 প্লেট 130 টাকা। পাবদা মাছ, একদম লোকাল দেশীয় পাবদা মাছ, 3 পিস আছে, তার প্রাইস হচ্ছে 200 টাকা। ইলিশ মাছটার চেহারা দেখেছেন, এর প্রাইস 350 টাকা। চেহারাটাও সেরকম, দামটাও সেরকম। আর এটা কিন্তু বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ। আর রুই মাছ 1 পিস ভালোই বড় সাইজ আছে, তার দাম 70 টাকা। 3 পিস খাসির মাংস, তার দাম 130 টাকা। হোটেলের মধ্যে বসেছি, চারিদিকে প্রচণ্ড ক্রাউড, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, কিন্তু প্রচুর লোক, মানে আমি তো বেলাতে এসেছি তাতেই এত লোক, তার মানে ভাবুন কত লোক রোজ হয়। আজকে বৃহস্পতিবার, তার জন্য মুগ ডাল হচ্ছে, মুগ ডাল আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ডাল, সেরকম ডাল, তার সাথে আলু ভাজা। এবার পাঁচমিশালি তরকারিটা দেখি, এর মধ্যে ফুলকপি আছে দেখছি, শিম আছে, আলু আছে, মূলো আছে, মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে। এই ধরনের পাঁচমিশালি সবজি ডালের সাথে খেতে তো আলাদাই মজাই লাগে। এবার বেগুন ভাজা, 3 পিস বেগুন ভাজা থাকে এক একটা প্লেটের মধ্যে। পাশে একজনের খুব প্রবলেম হয়েছে হয়তো, উনি কন্টিনিউ ফোনে কথাই বলে যাচ্ছেন জোরে জোরে, চিল্লিয়ে চিল্লিয়ে, এই জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। বেগুন ভাজা বেগুন ভাজার মতোই খেতে, তো ডাল দিয়ে আলু ভাজা বেগুন ভাজাতে খাওয়ার মজাই আলাদা। এবার চলে আসছি পাবদা, একদম লোকাল দেশীয় পাবদা। এটা কিন্তু কোনো চালানি পাবদা নয়,
বা বাইরের থেকে আসা পাবদা নয়, একদম জ্যান্ত পাবদা, যেটা এই অঞ্চলে কিন্তু পাওয়া যায়। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে এই পাবদা কিন্তু পাওয়া যায়, একদম লোকাল পাবদা। এক এক প্লেটে তিন পিস করে দিয়েছে, তার প্রায় 200 টাকা। পাবদাটা দেখি কিরকম, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। ফ্রেশ টাটকা পুরো দেশীয় পাবদা, এরকম টেস্ট আমি কখনো পাইনি। পাবদা তো খাই অনেক বাড়ি, অনেক হোটেলে বা বিভিন্ন জায়গাতে, টেস্টই আলাদা। সুপার সুপার টেস্ট পাবদা মাছটা যা খেলাম না। এবার চলে আসছে ইলিশ, পদ্মার ইলিশ। কালারটা দেখুন আর চেহারাটা দেখুন, এবার মাছের ডিমও আছে, আবার দেখে তো মন খুশ হয়ে যাচ্ছে একবারে। হাফ নিচ্ছি আমি, আর আমার সাথে এসছে অনিমেষ, অনিমেষের জন্য হাফ আর আমার জন্য হাফ। এত বড় ইলিশ মাছটা যার দাম কিন্তু 350 টাকা, দামটা একটুখানি আমার মনে হচ্ছে বেশি, তবে এখন ইলিশ মাছের দাম অনেক বেশি। আর একটু দেখো মাছটা, অনিমেষ একটু দেখাও ওখানে ক্যামেরাটা, মাছটা দেখুন কতটা চওড়া দেখেছেন, যেরকম চওড়া, কালার এবং টেক্সচারটা দেখুন সেই লেভেলের। সুতরাং এরকম মাছের দাম তো একটু হবেই। এবার দেখি মাছটা কীরকম, সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ, একদম লেভেলই আলাদা, সেই লেভেলের টেস্ট। এরকম ইলিশ মাছ খাওয়ার জন্য বাংলার যে কোনো কোণে কোণে যাওয়া যেতে পারে। আজকে কিন্তু উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে, মানে সেটা প্রায় নিয়ারলি 500 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম কলকাতা, মানে 500 কিলোমিটার দূরে আমি চলে এসেছি শুধু ইলিশ আর পাবদা খাওয়ার জন্য। পুরো বাংলাকে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু আপনারা প্লিজ সাপোর্ট করুন। আমার চ্যানেলে প্রায় 70% লোক দেখি, যারা দেখেন তারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবেই তো পুরো পশ্চিমবাংলার খাবার দাবার তুলে ধরবো। কিন্তু প্লিজ সাপোর্টটা তো করুন। মাছগুলো দেখুন একদম তেলযুক্ত, এই মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাত একটু মাখিয়ে নিই, দেখি কীরকম খেতে, ঝাঁজ তীব্রতা কতটা আছে। আবার সর্ষে পোস্তর গন্ধে একেবারে মম করছে, ঝোলটাও লাজবাব। ইলিশ মাছের ডিম খেতে আমার যে এত ভালো লাগে তা বলার মতো না। আপনাদের কার কার ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানান না, তাহলে দেখবো আপনাদের সঙ্গে আমি নিজেকেও রিলেট করতে পারি কি না। অমৃত, পুরো অমৃত, এরকম ইলিশ মাছের ডিম খাওয়ার মজাই আলাদা, পুরো মজা, মজা মানে মজা। আচ্ছা, সুরুচি হোটেলে আসবেন কী করে? আপনি যদি কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন, কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডের জাস্ট পিছনেই আর ডাক বাংলো যে রোড আছে, রোডের উপরেই একদম মানে মেন প্রপার প্লেসেই হোটেল সুরুচি অবস্থিত। আপনি কালিয়াগঞ্জে যদি আসেন কখনো, একদম মানে আরামসে এইরকম মজাদার খাবার খেয়ে যেতে পারবেন। এবার চলে আসছে দেশি মুরগি। দেশি মুরগি হওয়ার জন্য দামটা একটু বেশি হয়, এক একটা দেশি মুরগি এরকম ঠ্যাঙের দাম 130 টাকা। নরম কীরকম হয়েছে ওকে, আমার কাছে লবণটা একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু তা যদি বাদ দেওয়া যায় একদম দেশি মুরগি তো পোলট্রি মুরগির মতো অতটা একদম গলে যাবে, নরম তুলতুলে হয় না, কিন্তু তাও বেশ নরম এটা। দেশি মুরগির যে স্বাদ হয় তাকে আর পোলট্রি মুরগিতে কখনো পাওয়া যায়, দেশি মুরগির স্বাদই আলাদা। সেই লেভেলের স্বাদ। এবার হচ্ছে দেখুন মাটন, মটন, খাসির মাংস। এই দক্ষিণ দিনাজপুর জেলা বা উত্তর দিনাজপুর জেলার বড় অংশে কিন্তু লোকাল দেশীয় খাসি কিন্তু বিক্রি হয়, মানে এখানে রিয়াজি খাসি খুবই কম বিক্রি হয়। এমনকি এখানকার বড় বড় দোকানগুলোতে এরা নিজেরা খাসি কিনে না, কিনে নিয়ে এসে খাসির দোকানে কেটে সেই মাংস রান্না করে, মানে দোকান থেকে কিনা না মাংস নয়,
যার ফলে বিশ্বাসযোগ্যতা এই সমস্ত দোকানগুলো অনেক বেশি থাকে। খাসিগুলো ছোটো হওয়ার জন্য টেস্ট সেই লেভেলের হয়। আমি আপনাদেরকে বালুরঘাট বা গঙ্গারামপুরের হোটেলগুলো দেখিয়েছি পায়েস হোটেল কীরকম, এবার আপনাদেরকে কালিয়াগঞ্জেও দেখাচ্ছি। এই হোটেলগুলো বা এই অঞ্চলের খাবার দাবারগুলো কিন্তু প্রায় অনেকটা একই রকম টাইপের, কিন্তু হোটেলের একটা নিজস্ব রাঁধুনিদের টেস্ট একটু ডিফারেন্সও থেকেই যায়। এবার খাসি মাংসটা দেখি, গ্রেভিটা দেখি, মাংসটা দেখি একদম নরম তুলতুলে কিনা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাচ্ছে সেই লেভেলে। কখনোই এই মাংসের সাথে রিয়াজি মাংসের তুলনা হবেই না। রিয়াজি মাংস আপনি যদি বিরিয়ানি করেন তাহলে পরে তো ভালো লাগবে, কারণ বিরিয়ানির জন্য চর্বি দরকার হয়। কষা করবেন, মাটন কষা, খাসি মাংসের কষা, ছোটো খাসি, নরম তুলতুলে মাংসের বিকল্প কখনই হতে পারে না। স্বাদ অতুলনীয়, মাংস তো একদম মজাই আলাদা। খাসি মাংসের যেরকম মানে ফ্লেভার হওয়ার কথা, যে গন্ধ হওয়ার কথা, পুরোপুরির মধ্যে আছে। এরকম মাংস খাওয়ার মজা এবারে মাখান মাখান জমে ক্ষীর। উত্তর দিনাজপুর জেলার তুলাই পাঞ্জি চাল কিন্তু খুবই বিখ্যাত, সেটা উত্তরবঙ্গের মানুষ বা দক্ষিণবঙ্গের অনেক মানুষই জানে। আর এই চালটা কিন্তু তুলাই পাঞ্জি চাল। ভাতগুলোকে দেখুন, একদম সরু সরু চাল, বেশি বড় না আবার মোটাও না। ভাতটা যখন রান্না করা হয় না একটা খুব সুন্দর একটা সুগন্ধি একটা বেরোয়, আর সেই সুগন্ধিটার সাথে মাংসটার সাথে যখন গ্রেভিটা মেশানো হয় না, ও জাস্ট অন্য লেভেল, পুরো কথা হবে না। এই জন্য এই অঞ্চলে তো মানুষ বটেই, এমনকি যারা দূর দূর থেকে যারা ডুয়ার্সে ঘুরতে যায় বা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায়, তারা যদি কালিয়াগঞ্জের উপর দিয়ে যায় একবার না একবার সুরুচি হোটেলে তারা আসার চেষ্টা করেই। কি মজা একদম, পুরো অস্থির, অসাধারণ খেতে। দক্ষিণ দিনাজপুর জেলার আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখালাম, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হোটেল সুরুচির ভিডিও আপনাদেরকে দেখালাম। ভিডিওগুলো কেমন লাগলো বা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। আমি দক্ষিণ দিনাজপুর জেলার যে আগে ভিডিওগুলো বানিয়েছি সেগুলোর লিঙ্কও আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের যেমন মনে হয় প্লিজ কমেন্টে জানান। আর ভিডিওটা কিন্তু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিন, কারণ আপনারা লাইক দিলে তবে কিন্তু অনুপ্রেরণা পাবো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটা পাঠিয়ে প্লিজ শেয়ার করুন। উত্তরবঙ্গের মানুষের চিন্তাভাবনা, উত্তরবঙ্গের খাবার দাবার সেটা শেয়ার করবেন না, তাহলে বাংলাকে এক্সপ্লোর করব কি করে বা আপনারা বাংলাকে জানবেন কি করে? যত দর্শক আমার চ্যানেলটাকে দেখেন তার 70% এখনও সাবস্ক্রাইবই করেননি। প্লিজ আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। তা বাকি খাবারগুলো খেয়ে নিই, আজকের মতো এখানেই রাখছি, আর প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।